রাত প্রায় 10টা বাজে। তখন আমার কাছে আব্বু আর আম্মা আসলো, এসে যা বললো তা শুনে একেবারে অবাক হয়ে গেলাম। নীল, ফোন দিয়ে রাজু, জয় আর ফাহাদ মাইশাকে ডেকে নে। কেন? আজকে তোর আর নিধির বিয়ে। মানে? মানে খুব সিম্পল। এটা কেমন করে পসিবল আম্মু? এটা পসিবল। এত ইম্পর্টেন্ট একটা ডিসিশন হুট করে নেওয়া কি ঠিক আম্মু? আমরা কেউ কাউকে ভালোবাসি না, চিনি না, জানি না, কিছুদিন সময় দাও আমাকে। প্লিজ বাবা, রাজি হয়ে যা। নিধিমামনি জেদ করে বসেছে, তোর সাথে বিয়ে না হওয়া পর্যন্ত ও খাবার মুখে নেবে না। ওকে যাও, কখনো ভাবিনি আমার জীবন থেকে এত তাড়াতাড়ি সুখ চলে যাবে। ভাবতেও কষ্ট হচ্ছে, আমার ব্যাচেলার জীবনের ইতি ঘটবে এখন। আমি ফ্রেন্ডদের কল করে এ বাসায় আসতে বললাম। মেয়েটাই বা কেমন? আজকে এই ফার্স্ট দেখা, আমার সম্পর্কে ভালো কিছুই জানে না, আর বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মেয়েটা দেখতেও অনেক সুন্দর, মেবি একটু রাগি। এসব ভাবতে ভাবতে অনেক সময় চলে গেল। একটু পরেই রাজু, জয় আর ফাহাদ আসলো। অভিনন্দন বন্ধু। রাখ তোর অভিনন্দন। কি হয়েছে? এসেছি বার্থডে পার্টিতে, আর এখন বিয়ে করতে হবে? তোর কপালই ভালো, তোকে বাসা থেকে বিয়ে করাচ্ছে, এই কথাটা আমি বলার সাহসই পাই না। ওয়েট, পকেট থেকে ফোন বের করে রানার আম্মুকে কল দিলাম। কল দিয়েই বললাম, আন্টি রানা বিয়ে করতে চায় বাট বাসায় বলতে সাহস পাচ্ছে না। এই বলেই কল কেটে দিলাম। কি করলি এটা? তোর বিয়ের ব্যবস্থা করলাম। আচ্ছা নীল, তোর কি আমাদের বাস দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই? না, মাইশা কোথায়? মাইশা তোর বাসা সাজাচ্ছে। ও আচ্ছা দোস্ত, আর তোদের সাথে আগের মতো আড্ডা দিতে পারবো না, ড্রিঙ্কস করতে পারবো না। চিল মামা, সবই হবে। ভাবি যখন বিদেশে লেখাপড়া করে এসেছে তাহলে এসব বিষয়ে মাইন্ড করবে না। চিল করার সুযোগ শেষ রে মামা, সিগারেটটাই সহ্য করতে পারে না, জানি না কি হবে আমার। বাহ, যাকে দেখে সারা কলেজ প্রায় ভয় পায় সে আজ একটা মেয়েকে ভয় পাচ্ছে। ধুর, আমি মোটেও ভয় পাচ্ছি না। আরে ভাই, বলার কি আছে, নীল তো আগে থেকে মেয়েদের ভয় পায়। গল্প অনেক হয়েছে, নিচে চল, তোকে রেডি করতে হবে। হ্যাঁ চল, লেট করে আর লাভ কি, কুরবানি হতেই হবে। আমাদের বিয়েটা হয়ে গেল, এখন বাসায় চলে যাব। নিধি আসছে, নিজের মা বাবাকে সান্ত্বনা দিচ্ছে। আম্মু কান্না করো না, কোনো মেয়ে তো আর সারা জীবন বাবার বাসায় থাকতে পারে না। এসব দেখে নিজেকে পাগল মনে হচ্ছে, মেয়েটা নিশ্চিত মাথায় প্রবলেম আছে, তার জন্যই এমন। আঙ্কেল আমার কাছে এসে বলতে লাগলো, বাবা নিধি একটু বাচ্চা টাইপের, একটু কষ্ট হলেও মানিয়ে নিও। অবশ্যই আঙ্কেল, আমি সর্বদা চেষ্টা করব নিধি আপুকে ভালো রাখার। এই তুমি কি আপু বলা বাদ দিবে? এরপরে আমরা বাসায় চলে গেলাম। বাসায় এসে নিধিকে রুমে নিয়ে যাওয়া হলো। আমি রাজু, রানা, ফাহাদ ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে আড্ডা দিতে লাগলাম। একটু পরে মাইশা আসলো। মামা, ভাবিটা কিন্তু খুব সুন্দর। সবাই আড্ডা দিতে লাগলাম। রানা এসে বলল, ওর আব্বু এখনই ওকে যেতে বলেছে। রানা বিদায় নিয়ে চলে গেল, আমরা আড্ডা দিতে লাগলাম। আব্বু ছাদে আসলো, ছাদে এসে সবাইকে যেতে বলল। মন খারাপ? না আব্বু, আসলে বিয়েটা হুট করে হয়ে গেল, তাই না? প্রবলেম নেই, তোমরা যা করবা ভালোর জন্যই তো করবা। আব্বু অনেক জোরে একটা নিঃশ্বাস নিল, এরপরে বলতে শুরু করলো, আমাদের যখন অবস্থা খুব একটা ভালো ছিল না তখন নিধির আব্বু আমাদের পাশে এসে দাঁড়ায়। আফজালের জন্যই আছে আমাদের এত সুখ, এত কিছু। আফজাল এসে এমনভাবে বলল, তাই না করতে পারিনি, যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে সরি। তখন আমি বললাম আব্বুকে, এসব কি বলছো আব্বু, সরি বলে প্লিজ আমাকে আর লজ্জিত করো না, আমি সবসময় চেষ্টা করবো যাতে নিধি ভালো থাকে। আব্বু আর কিছু কথা বলে চলে গেল। আমি ছাদে দাঁড়িয়ে একটা সিগারেট খেলাম। রাজু আর ফাহাদ এসে আমাকে বাসর ঘরে দিয়ে গেল। বাসর ঘরের সামনে মাইশা দাঁড়িয়ে আছে। টাকা না দিলে ঠুকতে দিব না। কেন? এত কষ্ট করে সাজালাম, টাকা না দিলে ঢুকতে দিব না। কত লাগবে? 20,000। টাকা দিতে পারবো না, বাট রাজুর সাথে আড্ডা দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। পারবো না আমি। প্লিজ দোস্ত, আমার মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যা। আচ্ছা। মাইশা রাজুকে ভালোবাসে, রাজুও ভালোবাসে বাট বলে না। আর আমি? তুই গিয়ে ঘুমিয়ে পড় যা। আমি আস্তে আস্তে বাসর ঘরে ঢুকলাম। ঢোকার সাথে সাথে যা ঘটলো তাতে আমার বেহুশ হওয়ার অবস্থা। ঢুকে দেখি নিধি আমার একটি টি শার্ট পরে বসে আছে। এটা কি হলো, বাসরাতে তো মেয়েরাই ঘুমটা পরে বসে থাকে, আর আমার বেলায় পুরাই বিপরীত। আমি হালকা করে কাশি দিলাম। আমার উপস্থিতি বুঝতে পেরে নিধি আমার কাছে এসে সালাম করতে যাবে, অমনি আমি পাটা সরিয়ে ফেলি। কি হলো?
আপনি আমার বড় হয়ে আমার পা ধরবেন কেন? চুপচাপ সামনে আসো। আমি সামনে এসে দাঁড়ালাম। নিধি আমার পায়ে ধরে সালাম করলো। আমি আর বাধা দিলাম না, আমি নিধিকে ধরে উঠালাম। এখনো সিগারেট খাচ্ছ? না তো। তোর মুখ থেকে স্পষ্ট স্মেল আসছে। না, আমি সিগারেট খাইনি। তাহলে আরেকটু কাছে আসো, ভালো করে স্মেলটা চেক করে দেখি খেয়েছো কি নাকি। নিধি আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আমি আস্তে আস্তে পেছাতে লাগলাম। আমি পেছনে যেতে যেতে দেয়ালের সাথে আমার পিঠ ঠেকে গেল। নিধি আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরো না। কেন? এত আনরোমান্টিক তুমি। হুম, প্রবলেম নেই, আমি রোমান্টিকতা শিখিয়ে দিব। নিধি আপু চোখ বন্ধ করে ঠোঁট জোড়া আমার ঠোঁটের দিকে এগিয়ে আনছে। ওনার গোলাপি ঠোঁট দুটো কাঁপছে। অমনি আমার ফোনটা বেজে উঠল। এই অসময়ে কে কল দিল? না দেখে কি করে বলবো। দেন আমি ফোন বাইর করে দেখি, রানা কল দিছে। হ্যাঁ বল। দোস্ত সব শেষ। কি হয়েছে? তোর জন্যই সব হয়েছে। কি হয়েছে বলবি তো? এদিকে নিধিও বারবার ইশারা দিচ্ছে কল কেটে দেওয়ার জন্য। তুই আম্মুকে ফোন করে বললি, আম্মু আব্বুকে বলেছে, দেন আব্বু আর্জেন্ট কল দিয়ে বাসায় নিছে। এখন বলছে ওনাদের মেয়ে পছন্দ করা আছে, কিছুদিনের মধ্যে বিয়ে করাবে। আরে বেটা এটা তো খুশির খবর। আমি তো লিমাকে ভালোবাসি। ও এই প্রবলেম, টেনশন করিস না, ঘুমিয়ে পড়। এদিকে লিমাও বলে গেছে ওকে বিয়ে না করলে আত্মহত্যা করবে। টেনশন করিস না, আমি কালকে আসতেছি তোদের বাসায়। বাই। দোস্ত খেলাধুলা করতেছো নাকি? কি করতেছি কালকে সামনে এসে বলিব। না সামনে থেকে শোনার ইচ্ছা নাই। বাই। রানার কল কেটে গেল। নিধি আপু অনেকটাই রেগে গেছে, এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে। কে কল দিয়েছিল? ফ্রেন্ড। আর ঘুমিয়ে পড়েন। ঘুমাবো মানে? আমি নিধি আপুর হাতে ধরলাম, একটু আনিজি লাগছিল। হাত ধরে নিয়ে বিছানায় বসতে বললাম। আজ আমাদের মাঝে কিছু হবে না, আগে আমরা ভালো বন্ধু হব, আস্তে আস্তে দুজন দুজনকে জানবো বুঝবো, তারপরে আমি আপনাকে পরিপূর্ণভাবে গ্রহণ করে নিব। আচ্ছা ঠিক আছে, বাট যখন ইচ্ছে জড়িয়ে ধরতে দিতে হবে, কিস করতে দিতে হবে। আচ্ছা তাহলে এখন একটা কিস করো। আমি নিধির কপালে একটা চুমু দিলাম। শুয়ে পড়ো। জড়িয়ে ধরে ঘুমাবো কিন্তু। ওকে। এরপরে নিধি আপু আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আমি আপুর ঘুমন্ত মুখটা দেখতে দেখতে নিজেও ঘুমিয়ে পড়লাম। সকালে পানির ছিটায় আমার ঘুম ভেঙে গেল। এ কি, বাসার ছাদ কি ফুটো হয়ে গেল নাকি, পানি পড়ছে কেন? চোখ খুলে দেখি নিধি সদ্য গোসল করে এসেছে। নিধির চুল থেকে বেয়ে আমার মুখে পানি পড়ছে। যেখানে আমার রাগ করার কথা সেখানে কোনো রাগই হচ্ছে না। এই অবস্থায় নিধিকে অনেক সুন্দর লাগছে। আমার চোখ খোলা দেখে নিধি হেসে দিল। হাসলে নিধির গালে টোল পড়ে, এর প্রথম খেয়াল করলাম। এত সকালে গোসল করলেন যে? বিয়ের পরে তো সবাই সকালেই গোসল করে। বাট আমাদের মাঝে তো কিছুই হয়নি। এত কথা না বলে যাও গোসল করে আসো। ধুর মাথা ঠিক আছে আপনার, কেবল বাজে সাতটা, আরো দুই ঘন্টা পরে পড়ব। এখনই যাও ফ্রেশ হয়ে আসো। নিধি আপু ধাক্কিয়ে আমাকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আমি ফ্রেশ হয়ে রুমে আসলাম। নিধি আপু ব্ল্যাক কালারের শাড়ি পরেছে, আয়নার সামনে দাঁড়িয়ে কাজল দিচ্ছে। আমি লোভ সামলাতে না পেরে নিধি আপুকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরার পরে আমি নিজে অবাক হয়ে গেলাম, আর নিধি আপু তো আমার চাইতে ডাবল অবাক। একটু শক্ত করে ধরো না। না মানে ভুলে ধরে ফেলেছি। এই ইচ্ছে করে ধরনি তাই না? আমি এবার আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। এবার নিধি আপু আমার দিকে ঘুরে আমাকে জড়িয়ে ধরলো। কালো শাড়িতে অনেক সুন্দর লাগছে। সত্যি? হ্যাঁ। তাহলে একটু আদর করো। হ্যাঁ? হ্যাঁ নয়, হ্যাঁ। চলে নিচে যাই। না আগে কিস করবে তারপরে। কিছু করার নেই, হাজার হলেও বউয়ের আবদার রাখতে তো হবেই। আমি নিধি আপুর ঠোঁট জোড়া নিজের ঠোঁটের দখলে নিয়ে নিলাম। আর বলবো না, আমার শরম করে। তারপর আমরা নিচে চলে গেলাম। দেখি আব্বু বসে টিভি দেখছে। গুড মর্নিং আব্বু। গুড মর্নিং মামনি। এই নীলের মা দেখে যাও। আম্মু রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। কি হয়েছে? দেখো নিধি এসে একদিনে তোমার বাদর ছেলেটাকে ঠিক করে ফেলেছে। তাই তো দেখা যাচ্ছে, যাকে সকাল 10টার আগে ঘুম থেকে উঠানো যেত না, সে আজকে এত সকালে ঘুম থেকে উঠেছে। ইনসাল্ট করা শেষ হয়েছে? আমি নিধি আপুকে বললাম আম্মুকে রান্নায় হেল্প করতে। আব্বুও আম্মুর সাথে কিচেনে চলে গেল। আমি আব্বুর পাশে গিয়ে বসলাম। ধন্যবাদ আব্বু। কেন? এত সুন্দর একটা বউ এনে দেওয়ার জন্য। প্রথমে তো বিয়ে করতেই চাইলি না। জানতাম না কি বিয়ে এত মজা। মানে? দূর কি বলে ফেললাম। আমি আর কথা না বাড়িয়ে রুমে চলে গেলাম। আর নিধি আপু ডেকে বললাম আমার রুমে কফি নিয়ে আসতে।
কাপ একটা কানো তো কয়টা থাকবে আপনি খাবেন না খাবো তো তাহলে আরেকটা কাপ নিয়ে আসেন না একটা থেকেই খাবো মানে মানে খুবই সিম্পল এক কাপে স্বামী স্ত্রী কফি খেলে ভালোবাসা বাড়বে ও আচ্ছা তারপর আমি আর নিধি কফি খেয়ে গল্প করতে লাগলাম আমার মোবাইলে রিং বেজে উঠলো আমার পকেট থেকে ফোন বের করে দেখি তারপর কী হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে আর ততক্ষণ আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অপশনটিতে ক্লিক করুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে